মিমি বলছি যে তোর জন্য আমি একটা খুব ভালো রান্না করেছি খাবি না বৌমনি আমার তো সব নোংরা হয়ে গেছে একটা নোংরা কি খাবো আমি ও নোংরা নেই না হাতের নোংরা সব খেয়ে ফেলেছিস আই নোংরা খা বা বলে আমি বলছিলাম যে পাগলদের কাণ্ড কারখানা আমি নেই আমি আমি যাই যত কোন পাগল এ বাবা কি বলে গেল এই পুলিশ বাঁচা সরিয়ে পাটা বের করে নে সিম্পল কি হচ্ছে কি সব দেখুন না মা আবার সেই সিদ্ধি কাণ্ড আসলে তোমার বাবা চায় না জামাই মেয়ের সঙ্গে একটু বেশি সময় কাটাক সেই জন্য ডেকে পাঠাচ্ছে বেশি বাজে কথা বলো না তুমি একটা কুড়ের বাচ্চা কি আমি কুড়ের বাচ্চা বাড়ির সমস্ত কাজ একা হাতে পূজোর বাজার থেকে আরম্ভ করে সবকিছু কে করলো অরূপদার মেজদা কি কি মিথ্যে কথা বলে বাবা ওই গরুর ইয়ে থেকে শুরু করে সবজি বাজার সমস্ত কিছু কে জোগাড় করলো শোনো তোমার যদি কনফিউশন থাকে না যাও গিয়ে বৌমনিকে জিজ্ঞাসা করো জানতে পারবে সব একা হাতে করেছে ঠিক আছে আমি আমি তাই যাচ্ছি যাও 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 তোর সাথে আমার একটু দরকার আছে ও বৌমনি বলছি তোমার দেবরানী মনে হচ্ছে না স্মৃতি ভ্রংশ হয়েছে ওকে একটু বলে দাও তো কিভাবে আমি একা হাতে পুজো সমস্ত কাজগুলো করলাম বাজার করা থেকে আরম্ভ করে কি টেনে নিয়ে যাচ্ছে কি কি দরকার বলছিলে বলো শোন না ওই নেটে না একটা জিনিস খুঁজে বার করতে হবে একটু তোর সাহায্য দরকার কি জিনিস জিনিসটা ঠিক কি সেটা আমিও জানি না তবে ওটার কাজ কি সেটা আমি জানি তুই একটু বস না আমার সাথে ঠিক আছে তুমি মোটামুটি আমাকে বলো আমি আমি তাহলে খুঁজে বের করে দিতে পারবো না ওইভাবে হবে না জানিস আমাকে বসতে হবে তুই একটু ল্যাপটপটা নিয়ে আমার ঘরে আয় আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি আয় শোনো আমার কথাটা এই যে বলছিলাম যে টিফিনটা করে রাখা আছে যাওয়ার সময় যেন নিয়ে যাও কেন টিফিন কেন ওর বাবা আবার বের করবে আজকে তাই তোমার ইলিশ মাছ অ্যাকচুয়ালি ভাতের সাথেই ভালো লাগে এইবার একটু আর একটু জল জল লাগবে হ্যাঁ সর্ষে বাটা দিলে তো তুমি বাজার করেছো কখনো বাজার করেছি কখনো না বাজারটা আমি করি কোথায় বাজার করো আমাদের হ্যাঁ আমি বেলঘড়িয়া মানে আমি খুব খাদ্য রসিক সত্যি বড় হ্যাঁ মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা ছুট ছুট করে হ্যাঁ দেখো ঠিক হচ্ছে কিনা তারপর বলো তোমার যাই এখানে ওখানে খেতে রেস্টুরেন্টে